জবাব তোমায় দিতে হবে, নদী ছাড়তে হবে, বন্দে মাতরম, বন্দে মাতরম। এগারোই আগস্ট ত্রিপুরা রাজ্যের জন্য একটা কালো দিন হিসেবে পরিণত হল। আমরা লক্ষ্য করতে পেরেছি রাজ্যে নতুন সরকার বিপ্লববাবু সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকে এই রাজ্যের মায়েরা এই রাজ্যের বোনেরা সুরক্ষিত নয়। এগারোই আগস্ট বটতলা থেকে শেখারকোট যাওয়ার সময় 26 বছরের একটি মহিলাকে একটা অটোতে করে কিডন্যাপ করে তিনজনে ওদের উপর অত্যাচার করে এবং রেপ করা হয়। আমরা সঙ্গে সঙ্গে খবর পেয়ে আমি এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মহিলা কংগ্রেসের দেবজানী লস্কর এবং এনএসওয়ের ভাইস প্রেসিডেন্ট রাকেশ দাস সমেত আমরা জিবি হসপিটালে ট্রমা সেন্টারে ছুটে যাই। ছুটে যাওয়ার পর সেই মহিলার সাথে আমাদের কথা হয়। মহিলা পরিষ্কার বলে দিয়েছে যে তিনজনে মিলে সেই মহিলাকে ধর্ষণ করেছে, কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি 4 দিন অতিক্রান্ত হওয়ার পরও এখনো পর্যন্ত দোষীরা গ্রেপ্তার হয়নি। তাই আমরা আজকে মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের উদ্যোগে আমরা আজকে ডিজি অফিসের সামনে ধর্নায় বসেছি। যতক্ষণ পর্যন্ত এই মহিলাকে যারা ধর্ষণ করেছে তারা গ্রেপ্তার না হবে, আমরা ততক্ষণ পর্যন্ত আমরা এখানে ধর্নায় বসে থাকব। প্রয়োজন পড়লে আগামী দিন মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেস আগামী দিন এই মহিলার জন্য আরো বৃহত্তর আন্দোলনের দিকে আমরা মহিলাদের উপর নির্যাতনের বিরুদ্ধে লড়ছে কারা? আমরা। বন্দে মাতরম, জবাব তোমায় দিতে হবে, নদী ছাড়তে হবে। ABC News, Digital.